আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আইসক্রিম খাবে? গুঞ্জন অবাক হয়ে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, এই শীতের মধ্যে? স্পন্দন হেসে বলল, শুনেছি ঠান্ডায় আইসক্রিম খেতেই মজা লাগে, যদিও এক্সপিরিয়েন্স নেই, খাবে? গুঞ্জন একটু ভেবে বলল, আচ্ছা চলো। এরপর গাড়িটা আইসক্রিম পার্লারের সামনে থামলো। দুজনে আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেলো। দুজনেরই ঠান্ডায় আইসক্রিম খাওয়ার প্রথম এক্সপিরিয়েন্স, খুবই ভালো এনজয় করেছে আর মজাও করেছে। এরপর ওরা আবারও গাড়িতে করে যেতে শুরু করলো। এবার গাড়িটা বেশ নিরিবিলি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, বেশ সুন্দর রোডটা, খুব ভালো লাগছে। গুঞ্জনের শুরুর দিকে বিরক্ত লাগলেও এখন বেশ এনজয় করছে এই পরিবেশ। মনে মনে স্পন্দনকে থ্যাংকস বলছেও, কিন্তু হঠাৎ করেই গাড়িটা খুব জোরে ব্রেক করে গেল। দুজনেই অবাক হলো, কী হলো কিছুই বুঝলো না। স্পন্দন দুই তিনবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করেও ব্যর্থ হলো। স্পন্দন গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, নেমে দেখতে হবে। স্পন্দন নেমে গেল গাড়ি থেকে, গুঞ্জনও নামলো ওইখান থেকে। স্পন্দন নেমে যেতেই ডিকি খুলতে যাবে, তখনই গুঞ্জন বলে উঠল, ডিকি খুলে লাভ নেই। স্পন্দন ফ্রুকোস গিয়ে গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, কেন? গুঞ্জন চোখের ইশারায় ওর সাইডের টায়ারটা দেখালো। স্পন্দন ফ্রুকুসকেই টায়ারটার কাছে এসে দেখল, একটা কাঠের সাথে পেরেক আটকানো আর সেইখানে টায়ারটা পড়েছে। স্পন্দন গাড়িতে একটা লাথি মেরে বলল, ড্যাম ইট। গুঞ্জন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, গাড়িতে লাথি মেরে কি হবে, গাড়ির কি দোষ? পারলে তাকে লাথি মারো যে মাঝ রাস্তায় এসব ফেলেছে। স্পন্দন বিরক্ত হয়ে বলল, পেলে তো মারতামই। গুঞ্জন ফ্রুক কুস্কিয়ে বলল, হ্যাঁ সেটাই, তাহলে গাড়িটাকে মারলে কেন? স্পন্দন এবার দুই হাত জোর করে বলল, ক্ষমা করে দে মেরিমা, ভুল হয়ে গেছে আমার, আর জীবনেও হবে না। গুঞ্জন হাত ভাস করে বিরক্ত নিয়ে মুখ ঘুরিয়ে বলল, এবার গাড়ি এবার দাঁড়িয়ে না থেকে এক্সট্রা টায়ারটা বের করো, লাগাতে হবে তো। স্পন্দন পেছনে গিয়ে দেখলো কোনো এক্সট্রা টায়ার নেই। স্পন্দন এবার গুঞ্জনের কাছে এসে বলল, এক্সট্রা টায়ার নেই? গুঞ্জন অবাক হয়ে বলল, হোয়াট, নেই মানে? স্পন্দন একটু ভেবে বলল, ড্রাইভার হয়তো রাখতে ভুলে গেছে, আমিও চেক করিনি তাই। গুঞ্জন এবার বিরক্তিমাখা কণ্ঠে বলল, একদম ঠিক হয়েছে, এই জন্যই নিজের কাজ নিজেকেই করতে হয়, উফ কোনো কাজই তো করো না। স্পন্দন চোখ ছোট ছোট পকেটে হাত ঢুকিয়ে বলল, ও তো এত বড় বিজনেস, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দাঁড় করিয়েছি, রাইট? গুঞ্জন একটু গলা ছেড়ে ইতস্তত করে বলল, ওটা আর এমন কি, এসব সবাই করতে পারে। স্পন্দন একটা মেকে হাসি দিয়ে বলল, হ্যাঁ সেই। গুঞ্জন আর চোখে স্পন্দনের দিকে তাকিয়ে বলল, আপনার ড্রাইভারদের কাউকে ফোন করে বলুন যে আমাদের নিয়ে যেতে, আর চার্জ না থাকলে বলুন আমি নিজে কল করছি। বলে ফোন বার করতে নিলেই স্পন্দন গুঞ্জনের হাত ধরে আটকে দিল। গুঞ্জন ফ্রুকুস গিয়ে বলল, কি হলো? স্পন্দন গুঞ্জনের হাত হালকা টান মেরে নিজের কাছে এনে বলল, আজ রাতটা না হয় আমরা আমাদের মতো কাটালাম। গুঞ্জন ফ্রুকুসকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দনের দিকে। স্পন্দন ফ্রু নাচাতেই গুঞ্জন নিজেকে সামলে নিয়ে বলল, মানে? স্পন্দন মুস্কি হেসে বলল, মানে হলো আজ রাতটা আমরা এখানেই থাকি, দেখো কি সুন্দর পরিবেশ, বন্ধু হিসেবে এটুকু আবদার তো করতেই পারি, তাই না? গুঞ্জন একটু ভেবে বলল, ও আচ্ছা চলুন। স্পন্দন ক্ষেতের দিকে আঙুলের ইশারা দিয়ে বলল, দেখো ক্ষেতের মাঝখানে রাস্তাটা বেশ সুন্দর, তাই না? চলো ওদিকেই যাই। গুঞ্জন ওইদিকে তাকিয়ে একটু হেসে বলল, আচ্ছা চলুন। এরপর দুজনেই ওইদিকে হাঁটা দিল। শীতল বাতাস শোষ আওয়াজ করছে, দুজনেরই রাস্তা দিয়ে হাঁটছে আর আশেপাশের পরিবেশ দেখছে। কিছুক্ষণ পর গুঞ্জন আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি হবে মনে হচ্ছে এক্ষুনি, এই জুনিয়ারিতেও বৃষ্টি? স্পন্দন একটু হেসে বলল, বাংলাদেশ এখন এরকমই হয়ে গেছে, ঋতু মেনে কিছুই হয় না, চলো গাড়িতে। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। গুঞ্জন উল্টো দৌড় দিতে নিলে স্পন্দন হাত ধরে নিয়ে বলল, গাড়িতে যেতে যেতে পুরো ভিজে যাব, ওই দেখো চাল দিয়ে একটা ছাউনি বানিয়ে রেখেছে, ওখানে চলো। গুঞ্জনকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে ওই ছাউনির নিচে গেল। দুজনে হালকা একটু ভিজেছে, দুজনেই হাঁপাচ্ছে। গুঞ্জন বিরক্ত হয়ে
তাকালো স্পন্দনের দিকে, তারপর বলল, সব তোমার জন্য হলো, কি দরকার ছিল, থেকে যাওয়ার? স্পন্দন একটু হেসে বলল, ভালোই তো হলো, পরিবেশটা আরো রোমান্টিক হয়ে গেল। গুঞ্জন কেন জানি না আর বিরক্ত হয়ে থাকতে পারলো না, নিজের অজান্তেই হেসে দিল স্পন্দনের কথা শুনে। তারপর নিচের দিকে তাকিয়ে পানেরে বলল, যাক ভালো হয়েছে, এখানে তো খড় বিছিয়ে দিয়েছে, বসা যাবে। এরপর দুজনেই ওখানে বসলো, দুজনের ফোনের টর্চ অন করে রেখেছে। স্পন্দন ওর হালকা ভেজে চুলগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে পানি ঝাড়ছে। গুঞ্জন দৃষ্টি সেদিকে পড়তেই ও একটু থমকে গেল। স্পন্দনের চুল সবসময় স্টাইলিশভাবে হালকা উঁচু করে রাখে, তবে আজ ভিজে যাওয়া চুলগুলো কপালে পড়ে থাকাতেই বেশ ভালো লাগছে গুঞ্জনের কাছে। ও নিজের পুরোপুরি অজান্তেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পন্দনের দিকে। হঠাৎ স্পন্দন ওর সামনে দড়ি বাঁচাতেই হুশ এলো ওর, নিজেকে সামলে নিল। স্পন্দন একটু হেসে বলল, কি ম্যাডাম, প্রেমে পড়ে গেলে নাকি? গুঞ্জন কিছু না বলে ডোন্ট কেয়ার একটা এক্সপ্রেশন দিয়ে মুখ ঘুরিয়ে নিল। বৃষ্টি এখনো থামেনি, ধীর গতিতে পড়েই চলেছে, কিন্তু ওদের এখন বেশ শীত করছে, শীতটা এক প্রকার অসহনীয় হয়ে উঠেছে। স্পন্দন বলল, বেশি শীত করছে, কিছু করতে হবে? গুঞ্জন এদিক ওদিক তাকিয়ে বলল, একটা লাইটার হবে? স্পন্দনের বুকের মধ্যে থক করে উঠল। এই কথাটা তো স্পন্দনের গুঞ্জনের মুখ থেকে শোনা প্রথম ওয়ার্ড ছিল। সেই দিনটার কথা মনে পড়লে এখনো হাসি পায়। কি ভুলটাই না বুঝেছিল মেয়েটাকে? গুঞ্জন ফ্রুক গুসকিয়ে বলল, স্পন্দন পকেট থেকে একটা লাইটার বের করে গুঞ্জনের দিকে এগিয়ে দিয়ে বলল, সেদিনের পর থেকে সবসময় পকেটে রাখি। গুঞ্জন ফ্রু নাচিয়ে বলল, কেন? স্পন্দন একটু হেসে বলল, যদি মাঝরাতে কোনো এক মেয়ে এসে চেয়ে বসে? গুঞ্জন তাতে দাঁত চেপে বলল, আচ্ছা অন্য মেয়ে চাই তাই তো? গুঞ্জনের চেহারায় রাগটা স্পষ্ট দেখতে পেল, তাই হেসে দিয়ে বলল, এই এক মিনিট এক মিনিট, তুমি কি জেলাস? মেঘলা হসকুচিয়ে গেল, তারপর সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বলল, আমি কেন জেলাস হব আজও? স্পন্দন একটু হেসে বলল, হুম ঠিকই আছে, যাই হোক লাইটার দিয়ে কি হবে? গুঞ্জন কিছু না বলে উঠে গেল। আশেপাশে বেশ অনেকগুলো টুকরো টুকরো চালাকাঠ ছুরি আছে, ওগুলো সব কুড়িয়ে আনলো। তারপর মাঝখানে অল্প একটু জায়গা থেকে ঘরগুলো সরিয়ে জায়গা খালি করে ওখানে চালাকাঠগুলোর কিছু আলাদা রেখে কয়েকটা ওই জায়গায় দিল। স্পন্দন শুধু দেখছে গুঞ্জনের কাণ্ড। গুঞ্জন এবার চিকন একটা কাঠ নিয়ে ওটাতে লাইটারতে আগুন জ্বালিয়ে ওই কাঠগুলোতেও জ্বালিয়ে ফেললো। তারপর স্পন্দনের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই স্পন্দন বলল, বাহ ইন্টেলিজেন্ট। গুঞ্জন একটু হেসে আগুনে হালকা হালকা ফু দিচ্ছে। আগুনের হোল্ডেতে আলোই অসম্ভব সুন্দর লাগছে ওকে। চুলগুলো হালকা ভেজা, সামনে ছোটো কাটা চুলগুলো মুখে লেপটে আছে। স্পন্দন এক ঘোরের মধ্যে চলে যাচ্ছে গুঞ্জনকে দেখে। গুঞ্জনের চোখ আগুনের দিকে, স্পন্দন আস্তে করে উঠে গুঞ্জনের কাছে গিয়ে বসল। গুঞ্জন সেটা এখনও খেয়ালই করেনি। স্পন্দন গুঞ্জনের হাত ধরে ওর দিকে ঘুরালো। গুঞ্জন হালকা চমকে উঠল, তারপর ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কী হয়েছে? কিন্তু স্পন্দন কোনো উত্তর দিল না। আলতো হাতে গুঞ্জনের মুখে লেপটে থাকা চুলগুলো ধীরে ধীরে সরিয়ে দিল। স্পন্দনের হাতে ঠান্ডা পরশে গুঞ্জন চেষ্টা করেও চোখ খোলা রাখতে পারল না, বন্ধ হয়ে গেল ওর চোখ। বাহিরে এই ঠান্ডার স্পন্দনের স্পর্শে গুঞ্জনের ঠোঁট ভীষণভাবে কাঁপছে। এটাই স্পন্দনের নেশা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এখনও ওর নিজের মধ্যে আয়নি, ও কী করছে নিজেই বুঝতে পারছে না। ও গুঞ্জনের কানের উপরে হাত রেখে গুঞ্জনের দিকে গভীরভাবে তাকালো। তার ধীরে ধীরে গুঞ্জনের দিকে মুখ এগিয়ে নিতে লাগলো, খুবই কাছে চলে গেল গুঞ্জনের। স্পন্দনের নিঃশ্বাস গুঞ্জনের মুখে এসে বাড়ি লাগতেই গুঞ্জনের হুঁশ এলো। ওর সাথে সাথেই চোখ খুলে স্পন্দনকে একটু ঠেলে দূরে সরিয়ে দিল। গুঞ্জন নিজের চুলগুলো হাতে ঠিক করে নিয়ে ভ্রু কুসকিয়ে বাহিরে তাকিয়ে রইল। স্পন্দনও এবার বুঝতে পারলো ও কী করছিল। ও গুঞ্জনের দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, গুঞ্জন আমি। কিন্তু গুঞ্জন স্পন্দনকে থামিয়ে দিয়ে বলল, কি আপনি? হ্যাঁ বলুন, আপনি কি? দেখুন আমি শুধু বন্ধুত্ব করেছি, আর সেটাও মন থেকে, আর সেই বন্ধুত্বের খাতিরেই আপনার সাথে ঘুরি ফিরি খাই, আপনার কাছে আবদার করি, আপনার আবদার রাখি। তার মানে তো এটা নয় যে আমি আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছি। স্পন্দন একটু বিরক্ত হয়ে বলল, আরে আমার। কিন্তু এবারও স্পন্দনের কথা শেষ হবার আগে গুঞ্জন বলল, তাই প্লিজ আমাকে নিজের গার্লফ্রেন্ড ভেবে ট্রিট করবেন না, এমন কোনো আচরণ করবেন না যাতে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যায়।
স্পন্দন এবার বেশ রেগে গেল। ও উঠে দাঁড়িয়ে গুঞ্জনের হাত ধরে দাঁড় করিয়ে কাটার সিমেন্টের খামারটার সাথে লাগিয়ে ধরে ওর উপরে দিয়ে খামে হাত রেখে বলল, কি মনে হয় আমাকে দেখে, ক্যারেক্টারলেস নাকি রেপিস্ট, কোনটা বলো কোনটা? তোমাকে একা পেয়ে সুযোগ দিতে চাইছি আমি, বন্ধুত্বের বাহানায় অ্যাডভান্টেজ নিচ্ছি এটাই মনে করছো? যদি সত্যি এমন কোনো ইচ্ছে আমার থেকে থাকতো না, তাহলে এখন এই মুহূর্তে আমি সেটা করতে পারতাম। তোমার ওসব ফাইটিং স্কিল ক্যারাটে দিয়ে ওদের সাথে পারলেও আমার সাথে পারবে না, ট্রাই করে দেখতে পারো। দেখো আশেপাশে কেউ নেই, তাই আমার কাছে বেস্ট সুযোগ না, চাইলেই কাজে লাগাতে পারি, বলে খামটা বাড়ি মেরে বলল। কি হলো বলো? গুঞ্জন কিছু না বলে মাথা নিচু করে ফেলল। রেগে একটু একটু বেশি যে বলে ফেলেছে সেটা বেশ বুঝতে পারছে, তাই চুপ করেই আছে। স্পন্দন একটা শ্বাস ফেলে গুঞ্জনের দুই বাহু ধরে নিজের কাছে এনে বলল, কেন বোঝো না আমাকে বলো? একটু বুঝতে পারো না আমার অনুভূতিগুলো? কোনো দাম নেই তোমার কাছে এসবের, তাই না? আমার ভালোবাসা, ফিলিংস, এসবের কোনো দাম নেই তোমার কাছে। আমি জানি তুমি বুঝবে, সেটা যখনই হোক তুমিও ভালোবাসবে আমাকে। তবে বাসতে এতটা দেরি করে ফেলো না যে এমন কিছু হয়ে গেল আমাকে সেটা আর বলতেই পারলে না। গুঞ্জন শুধু তাকিয়ে আছে স্পন্দনের দিকে, আজ নিজেই নিজের মনকে প্রশ্ন করছে, সত্যি কি স্পন্দনের জন্য ওর মনে ভালোবাসা তৈরি হয়নি? একটুও না? তাহলে স্পন্দনের কথা শুনে ওর কষ্ট কেন হচ্ছে? এত ভারী হয়ে উঠেছে কেন বুকের ভেতর? স্পন্দন গুঞ্জনের দুই বাহু এতই শক্ত করে ধরেছে যে গুঞ্জন এবার ব্যথা পাচ্ছে। গুঞ্জন একটু নিচু গলায় বলল, মিস্টার চৌধুরী আমার লাগছে। গুঞ্জনের কথা শুনে স্পন্দনের হুঁশ ফিরল, ও সাথে সাথে গুঞ্জনের হাত ছেড়ে দিয়ে বলল, আই এম সরি, আমি হার্ট করতে চাইনি তোমাকে আসলে। গুঞ্জন নিজেকে সামলে নিয়ে বলল, ইটস ওকে, অ্যাকচুয়ালি আই এম সরি, আমার ওভাবে কথা বলা উচিত হয়নি। স্পন্দন কিছু বলল না, গিয়ে বসে পড়ল খড়ের উপর। গুঞ্জন কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে গিয়ে স্পন্দনের কাছে গিয়ে বসল। স্পন্দন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুনের দিকে। গুঞ্জন কিছুক্ষণ স্পন্দনের দিকে তাকিয়ে থেকে বলল, রাগ করেছো? স্পন্দন গুঞ্জনের দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, না ঠিক আছে। গুঞ্জন কিছু বলল না, গুঞ্জনের কেন জানি না খুব খারাপ লাগছে। স্পন্দনের দিকে করুণ চোখে তাকিয়ে আছে, স্পন্দনের প্রতিটি অনুভূতি বুঝতে পারেও। স্পন্দনের ভালোবাসা নিয়ে ওর মনে কোনো সংশয় নেই, কিন্তু যত সংশয় দুটা না সব নিজেকে নিয়ে ওর, ও নিজেই অনুভূতিগুলো নিয়ে কনফিউজড। স্পন্দনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও, আজ শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করছে, কেন সেটা এখনো বুঝে উঠতে পারছে না। নিজের মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে, নিজের মনকে কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ও, ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কিছু না ভেবে স্পন্দনের হাতের বাহু ছড়িয়ে ধরল। স্পন্দন বেশ অবাক হয়ে তাকালো গুঞ্জনের দিকে। গুঞ্জনকে আরো বেশি অবাক করে দিয়ে গুঞ্জন স্পন্দনের কাঁধে মাথা রেখে বলল, আর একটু সময় দাও আমাকে, আমি এখনো কিছু বলতে পারছি না। আই নো ইউ লাভ মি, আমিও ফিল করি, কিছু তো ফিল করি, কিন্তু আমার আর কয়েকটা দিন সময় চাই শিওর হওয়ার জন্য, প্লিজ। স্পন্দন গুঞ্জনের হাতের উপরে হাত রেখে বলল, আমি বুঝতে পারছি, একটু কেন, তোমার যতটা ইচ্ছে সময় নাও, কিন্তু আমার থেকে নিজেকে দূরে সরানোর চিন্তা ভুলেও করো না, খুব বেশি খারাপ হয়ে যাবে। এটা ভেবো না যে তুমি আমাকে নিজের থেকে দূরে সরাতে চাইবে, আর আমি তোমাকে ক্ষমা করে দেব, আমাকে যে যা দেয় তার সব কিছু দশগুণ করে ফেরত দেই আমি, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। গুঞ্জন কিছু বলল না, ও এখনও স্পন্দনের কাঁধে মাথা রেখে দিয়েছে, দুজনেই চুপ করে আছে, দুজনের দৃষ্টিও আগুনের দিকে। বেশ অনেকক্ষণ ওরা এভাবেই বসে আছে। গুঞ্জন স্পন্দনের কাঁধ থেকে মাথা নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল,